আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার পরীক্ষাধীন প্রতিষেধক হিসেবে গ্লোব বায়োটেকের ব্যান্ড কোভিডকে তালিকাভুক্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানবতার স্বার্থে করোনা মহামারীতে নিজেদের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। করোনা ভাইরাসে দেশে একদিনে আরও 23 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1200-এরও বেশি। ঢাকা 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু, নওগাঁ 6-এ আনোয়ার হোসেন হিলাল বেসরকারিভাবে বিজয়ী। এবং সরকারি আশ্বাসের প্রেক্ষিতে প্রতিদিন 3 ঘন্টা ইন্টারনেট বন্ধ রাখার কর্মসূচি স্থগিত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসের পরীক্ষাধীন প্রতিষেধক হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠান উদ্ভাবিত ব্যান্ড কোভিডকে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্লোব বায়োটেক লিমিটেডের মোট 3টি ভ্যাকসিনকে সম্ভাব্য প্রতিষেধক হিসেবে প্রি ক্লিনিক্যাল টেস্টের জন্য তালিকাভুক্ত করেছে WHO। গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর কাকন নাগ এটিএন বাংলাকে এসব তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনা বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। প্রি ক্লিনিক্যাল ট্রায়ালের তালিকায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন সহ 156টি কোম্পানির উদ্ভাবিত প্রতিষেধক রয়েছে। গ্লোব বায়োটেক লিমিটেড বাংলাদেশে 3টি ভ্যাকসিন ক্যান্ডিডেটকে তালিকাভুক্ত করা হয়েছে। এই প্রথম বাংলাদেশ থেকে একটি নতুন ভ্যাকসিন স্বীকৃতি পেল আন্তর্জাতিক মহলে। এটা অনেক গর্বের ব্যাপার। এই গর্বটা কিন্তু আমাদের পুরো দেশবাসী, পুরো জাতির এই তালিকার স্বীকৃতি দিতে দিয়ে আরেকটি জিনিস প্রকাশ পেল যে বাংলাদেশ থেকে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা আন্তর্জাতিকভাবে 3টি ভ্যাকসিন ক্যান্ডিডেট নিয়ে কাজ করছে। শীতেও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রিটিক্যাল কেয়ার নিয়ে প্রথম আন্তর্জাতিক ই কনফারেন্সে তিনি একথা বলেন। সেই সাথে করোনা মহামারীতে মানবতার স্বার্থে নিজেদের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে এরই মধ্যে 2000 চিকিৎসক ও 5000 নার্স নিয়োগ দেওয়া হয়েছে। Further spread of the disease in the coming days. When you become a doctor, your first and foremost task is to serve the humanity. I hope that you would not forget your duty at any circumstance. করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5646 জনে। সবশেষ 24 ঘন্টায় 11573টি নমুনা পরীক্ষায় নতুন করে 1209 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.45%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,87,295। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1560 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,02,298 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 78.5%। মৃতদের মধ্যে 18 জন পুরুষ ও 5 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 14 জন। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। করোনা পজিটিভ শনাক্তের পর শুক্রবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ডক্টর হাসান মাহমুদ।
ঢাকা পাঁচ আসনে উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু। তিনি পেয়েছেন 45,642 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সালাউদ্দিন আহমেদ পেয়েছেন 2,926 ভোট। এদিকে নওগাঁ ৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আনোয়ার হোসেন হেলাল। তিনি পেয়েছেন 1,05,667 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি শেখ রেজাউল ইসলাম রেজু পেয়েছেন 4,517 ভোট। এর আগে শান্তিপূর্ণভাবে শেষ হয় দুই সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ। নির্বাচনে ঢাকা পাঁচ আসনে ভোটারদের আগ্রহ কম দেখা গেলেও নওগাঁ ৬ আসনে ভোটার উপস্থিতি ছিল বেশি। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়ন। উপনির্বাচন হলেও ভোটারদের ভালো সাড়া ছিল নওগাঁ ৬ আসনে। সকাল থেকেই কেন্দ্রের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। প্রথমবারের মতোই আসনে ইভিএমে জনপ্রতিনিধি নির্বাচনে রায় দিয়েছেন ভোটাররা। আমরা ইভিএমের মাধ্যমে ভোট দিয়েছি, খুব সুন্দরভাবে ভোট দিয়েছি এবং খুব সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। কোনো জোর ঝামেলা বাধা বন্ধুত্ব নাই, কোনো বাধা নেই, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং ইভিএম সিস্টেমকে সবাই স্বাগত জানিয়েছে। তবে নির্বাচনে নানা অভিযোগ এনে দুপুরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থী। কোনো অবস্থাতে এটার কোনো নির্বাচন বলা যায় না, এটা প্রহসনের একটা নির্বাচন এবং এখানে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এক ও অভিন্ন। সম্পূর্ণ সুষ্ঠুভাবে ভোট হবে এবং আপনারা দেখছেন প্রচুর ভোটারের এখানে সমাগম হয়েছে। ভোটার উপস্থিতির ভিন্ন চিত্র ছিল ঢাকা পাঁচ আসনের উপনির্বাচনে। রাজধানীর এই আসনে কেন্দ্রগুলোতে ভোটারদের আনাগোনা ছিল কম। কর্মব্যস্ত নাগরিকদের ভোট নিয়ে আগ্রহ খুব একটা দেখা যায়নি। এই ইভিএম সিস্টেমটা আরও ভালোভাবে প্রচার করতে হবে মানুষকে বোঝানোর জন্য, আর ভোটার উপস্থিতিটা আরও বাড়াতে হবে। ঢাকার এই আসনের নির্বাচনে কোনো সহিংসতা না হলেও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ কিছুটা উত্তাপ ছড়িয়েছিল ভোটের মাঠে। নির্বাচনে যা হচ্ছে তাতে আসলে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দেখা যাচ্ছে না। কেউ ভোটার নেই, আওয়ামী সন্ত্রাসীরা ভোটারদেরকে আসতে দিচ্ছে না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, আমাদের পুলিশ এজেন্টকে বের করে দিয়েছে। অভিযোগ করে সততা নাই, কোনো সত্যতা নাই। ও আর সমান বলতেছে, আমরা শুনতেছি ওর একটা মানে একটা অভ্যাস নালিশ দল করে সে। যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলির আংশিক নিয়ে গঠিত ঢাকা পাঁচ আসনে ভোটার 4,71,000, প্রার্থী সংখ্যা 6। সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় আসনটি। নওগাঁ ৬ আসনে প্রার্থী সংখ্যা 3 জন, ভোটার 3 লাখের বেশি। সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে এই আসনটিও শূন্য হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। দর্শক, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ঢাকা পাঁচ আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা ও পরিবেশন কেন্দ্রে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, নির্বাচনের ফলাফল নিয়ে আপনার কাছে আরো কি তথ্য আছে? শিবা, আপনি এর মধ্যে জেনেছেন যে 45,642 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সালাউদ্দিন আহমেদ। তিনি পেয়েছেন 29,026 ভোট। এছাড়া যদি আমি একটু বলি, অন্য যারা প্রার্থী ছিলেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক, তিনি পেয়েছেন 413 ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের আনসার রহমান শিকদার, তিনি পেয়েছেন 49 ভোট। এছাড়া ন্যাশনাল পিপুলস পার্টির আরিফুর রহমান সুমন, তিনি পেয়েছেন 111 ভোট। আর প্রদত্ত ভোটের শতকরা হার ছিল 10.43%। এখানে আপনারা এরই মধ্যে জানেন যে 4,71,071 ভোট ভোটারের সংখ্যা, এবং সেখানে আজকে প্রাপ্ত ভোটের সংখ্যা, ভোট প্রদান করেছেন মাত্র 49,141 জন। সেই হিসেবেই 10.43% প্রদত্ত ভোটের শতকরা হার নির্ধারণ করা হয়েছে। তো কিছুক্ষণ আগে এখানে জিএম শাহতাব উদ্দিন, তিনি হলেন আঞ্চলিক নির্বাচন
কর্মকর্তা, তিনি কিছুক্ষণ আগে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন এবং যেটাই আজকে তিনি বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছেন এবং আগামীকাল 12টা নির্বাচন কমিশনে তিনি সরকারিভাবে যেটা ঘোষণা সেটি তিনি ঘোষণা করবেন বলে এখানে জানিয়েছেন গণমাধ্যমে। আরেকটি বিষয় হচ্ছে যে সারাদিনই কিন্তু নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু নানারকম ছিল, বিষয় ছিল যে এক প্রার্থীর বিরুদ্ধে আরেক প্রার্থীর অভিযোগ ছিল, তারপরও দুই প্রার্থী নির্বাচনী মাঠে ছিলেন, এজন্য আসলে এলাকাবাসীর মধ্যেও কিছুটা সন্তুষ্টি রয়েছে। তো এই ছিল আমার কাছে দনিয়া বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। শামীম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা পাঁচ আসনের ফলাফলের খবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগে ঢাকা পাঁচ আসনে উপনির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। একই সাথে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি। রাজধানীর যাত্রাবাড়িতে তার নির্বাচনী কার্যালয়ে সালাউদ্দিন আহমেদ এসব অভিযোগ করেন। এই ভোটারবিহীন নির্বাচন, এই সন্ত্রাসের নির্বাচন, এই নির্বাচনকে আমি প্রত্যাখ্যান করছি এবং পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। রাজধানীর ধানমন্ডিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় মধ্যবর্তী নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। শফিউল আলম সূচনের রিপোর্ট। ভাষাসৈনিক আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাষানী অনুসারী পরিষদ। অনুষ্ঠানে গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতি ও ধর্ষণ সহ নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন বক্তারা। যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশায়। এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু বলেন, গণতন্ত্র চর্চা না থাকা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার ধর্ষণের ঘটনা ঘটছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে সংবিধান সংশোধন ও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। এই মুহূর্তে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে না পারি, আমাদেরকে চরম খেসারত দিতে হবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে হয় সেই প্রক্রিয়াতে আমাদের তো কারো দ্বিমত নাই। সুতরাং এই মৌলিক দাবিতে সবাই রাজপথে নামুন। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় মধ্যবর্তী নির্বাচনের তাগিদ দেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বাংলাদেশে গণতন্ত্র কবলে শাসিত, মধ্যবর্তী নির্বাচন মানে একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, তার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি দরকার। সুষ্ঠু নির্বাচন ও দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আলোচকরা। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। মধ্যবর্তী নির্বাচনের নামে টাল বাহানার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সময় হলেই নির্বাচন হবে এবং জনগণই ঠিক করবে পরবর্তী সরকার কে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এসব কথা বলেন। সরকার পরিবর্তন চাইলে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন, মধ্যবর্তী নির্বাচনের আগে মধ্যবর্তী টালবাহানার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই মধ্যবর্তী কোনো ইস্যু তৈরির, সময় এলেই নির্বাচন হবে, দেশের মানুষ তখন পরবর্তী সরকার কে হবে তা ঠিক করে নেবে। ফরিদপুর চার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর সমর্থকদের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সদরপুর উপজেলা চত্বরে একই সময় দুই পক্ষ সমাবেশ ডাকায় সকাল 9টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নিক্সনের বিচারের দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। অপরদিকে নির্বাচন কমিশনের করা মামলা প্রত্যাহারের দাবিতে একই স্থানে সমাবেশের ডাক দেন নিক্সন সমর্থকরা। এই অবস্থায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে 24 ঘন্টার জন্য সেখানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। সরকারি আশ্বাসের প্রেক্ষিতে প্রতিদিন 3 ঘন্টা ইন্টারনেট বন্ধ রাখার কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সাথে আইএসপিএবি ও কোয়াব নেতাদের ভার্চুয়াল সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়।
কোনো বিকল্প ব্যবস্থা না করে ইন্টারনেট ও কেবল অপারেটরদের সংযোগ প্রদানকারী কোনো তার কাটা হবে না বলে এ সময় আশ্বাস দেন মোস্তফা জব্বার। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে শিগগিরই এ বিষয়ে আলোচনা করা হবে। তবে চূড়ান্ত সমাধান না আসলে আবারও কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন ISPAB ও কোয়াব। দেশের জনগণের সরকার অত্যন্ত সিরিয়াসলি গুরুত্ব সহকারে আপনাদের যে যৌক্তিক দাবি আছে এইটাকে মেনে নিয়ে দেন, তারপরে সামনের দিকে যাচ্ছে। মাননীয় মন্ত্রীর আহ্বানে আমরাও একত্রিতা প্রকাশ করছি এবং আগামীকালকে আমরা আমাদের ধর্মঘটের যে কর্মসূচিটা ছিল সেটা স্থগিত করছি। আমরা কালকের কর্মসূচিটা আমরা স্থগিত ঘোষণা করলাম। জোর করে ক্ষমতায় টিকে আছে বলে সরকার দলীয় নেতাকর্মীরা অন্যায় অপরাধ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ধর্ষণ বিরোধী মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। খন্দকার মোশাররফের ভাষায়, গণতন্ত্র ও বিচারহীনতার কারণেই দেশে অপরাধের মহোৎসব চলছে। গণতন্ত্র শুধু বইয়ের পাতায় নয়, বাস্তবে প্রতিষ্ঠার জন্য তৃণমূল পর্যায়ে গণফোরামকে সংগঠিত করার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। জাতীয় প্রেস ক্লাবে দলের আলোচনা সভায় টেলিকনফারেন্সে তিনি বলেন, দেশে গণতন্ত্র কার্যকর করতে হবে, মানুষকে তার অধিকার ভোগের সুযোগ দিতে হবে। গত 12 মার্চ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের পর গণফোরামের এটি প্রথম সভা। এতে আহ্বায়ক কমিটির 70 সদস্য সহ 130 জন প্রতিনিধি অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খান। এবারে আলারফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শেরপুরের সীমান্তবর্তী গাঢ় পাহাড় এলাকায় কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে মালটা চাষ। ফলটি সুস্বাদু ও লাভজনক হওয়ায় পাহাড়ি উঁচু নিচু টিলা আর টিলা ঘেঁষা পতিত জমিতে এলাকার অনেক কৃষক মালটা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। সীমান্তবর্তী ঝিনাইগাতি, শ্রীবর্দি এবং নালিতাবাড়ি উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়ছে এই ফলের চাষাবাদ। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। সাধারণ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি পেয়েছে 49% ভোট আর প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পার্টি পেয়েছে 27% ভোট। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছে তারা। এর আগে নিউজিল্যান্ডের স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয় ভোট নেওয়া, চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। গত সেপ্টেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা 1 মাস পিছিয়ে দেওয়া হয়। নির্বাচনী ফল ঘোষণার পর দেয়া প্রতিক্রিয়ায় দেশের প্রতিটি নাগরিকের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন জেসিন্ডা আর্ডান। আহলে সুন্নাতের ইমাম আহমদ রেজা খান ফাজলে ব্রেলির 102তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক স্মরণ সভার আয়োজন করা হয়। শাহজাহানপুর গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান কাজী মইনুদ্দিন আশরাফি। সামাজিক অস্থিরতা বন্ধে ইসলামের দিক নির্দেশনা মানার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এখন পার্টেক্স খেলার খবর। মিরপুরে বিসিবি প্রেসিডেন্টস কাপে নাজমুল একাদশের কাছে 131 রানের বড় ব্যবধানে হেরেছে মাহমুদুল্লাহ একাদশ। 265 রানের টার্গেট তাড়া করতে নেমে 39 রানে দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাসের বিদায়ে চাপে পড়ে মাহমুদুল্লাহ দল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে 130 রানেই থামে তারা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 31 রানে 3 উইকেট হারায় নাজমুল একাদশ।
চতুর্থ উইকেটে 147 রানের জুটিতে চাপটা সামাল দেন মুশফিকুর রহিম ও আফিফ হোসেন। ব্যক্তিগত 98 রানে দুর্ভাগ্যজনক রান আউটে বিদায় নেন আফিফ। এছাড়া মুশফিকের 52 ও ইরফান শুক্রের 48 রানে বড় স্কোর পায় নাজমুল একাদশ। শেষ পর্যন্ত 8 উইকেটে 264 রান তোলে তারা। 100 জন পুরুষ ও নারী কারাতেকার অংশগ্রহণে যশোরের ঝিকরগাছায় শুরু হয়েছে ওয়ালটন অলরাউন্ডার উন্মুক্ত কারাতেকাতা চ্যাম্পিয়নশিপ। ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার, ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুদিনের এই প্রতিযোগিতায় 6টি ওজন শ্রেণীতে 7টি জেলার কারাতে খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। করোনার পরীক্ষাধীন প্রতিষেধক হিসেবে গ্লোব বায়োটেকের ব্যানকোভিডকে তালিকাভুক্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানবতার স্বার্থে করোনা মহামারীতে নিজেদের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। করোনা ভাইরাসে দেশে একদিনে আরও 23 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1200-র বেশি। ঢাকা 5 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু, নওগাঁ 6-এ আনোয়ার হোসেন হেলাল বেসরকারিভাবে বিজয়ী। এবং সরকারি আশ্বাসের প্রেক্ষিতে প্রতিদিন 3 ঘন্টা ইন্টারনেট বন্ধ রাখার কর্মসূচি স্থগিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।